হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রশ্ন আছে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন স্কিনশাইন ক্রিমের সঠিক ব্যবহারবিধির নিয়ম এবং স্কিনশাইন ক্রিম ব্যবহার করে যদি আপনার চেহারাতে কোনো ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতির থেকে দ্রুত কিভাবে মুক্তি পাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি একদম না করে দেখতে থাকুন স্কিনশাইন ক্রিমটি কিন্তু আজকের দিনে অনেক পপুলার এটা ভারত এবং বাংলাদেশের যে কোনো কসমেটিকের দোকানে এবং মেডিকেল স্টোরে খুব সহজেই পাওয়া যায় বন্ধুরা স্কিনশাইন ক্রিমটি কিন্তু অরিজিনাল ক্যাডিলা কোম্পানিরই আসে আপনারা ক্যাডিলা কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির স্কিনশাইন ক্রিমটি কিনবেন না সেটা কিন্তু ডুপ্লিকেট আর সেই ক্রিমটি ব্যবহার করলে আপনার চেহারাতে নানান রকম ক্ষতি হতে পারে আর এই স্কিনশাইন ক্রিমটি আসে পনেরো গ্রামের একটা টিউব রূপে। আর এর দাম দেখতে গেলে বন্ধুরা মাত্র আপনারা একশো ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট আপনারা এখানে দেখতে পারছেন বেশিরভাগ মানুষের মনে কিন্তু একটাই প্রশ্ন জাগে যে এই স্কিনশাইন ক্রিমটি ব্যবহার করলে কি চেহারা হবে এটা কি সত্যি করে চেহারা তো বন্ধু আপনাদের বলে দিই এই স্কিনশাইন ক্রিমটি কিন্তু ব্যবহার করলে চেহারা কোনো দিনও হবে না বরঞ্চ ক্ষতি হবে এই ক্রিমটি শুধুমাত্র ব্যবহার করা হয় চেহারা থেকে কালো দাগ দূর করার জন্য এবং চেহারাতে যদি ছোট ছোট তিল বর্ণের কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যা থেকে আপনারা এই স্কিনশাইন ক্রিমটি ব্যবহার করে লাভ পাবেন এই ক্রিমটি যারা চেহারা ফর্সা করার জন্য ব্যবহার করছেন তারা কিন্তু আজ থেকেই ব্যবহার করা বন্ধ করে দেন কারণ চেহারা ফর্সা করার জন্য এই ক্রিমটি ব্যবহার করলে আপনার চেহারাতে নানান রকম ক্ষতি হবে যেরকম চেহারা থেকে লাল লাল চামড়া ওঠা কালো কালো ফুসকুড়ি এবং অন্যান্য সমস্যা আবছা কালো ছায়ার মতো দাগও কিন্তু চেহারাতে দেখা দিতে পারে তো এই ক্রিমটি ব্যবহার করবেন তারাই যাদের চেহারাতে কালো দাগ আছে এবং ছোট ছোট তিলের মতো সমস্যা আছে তারাই শুধুমাত্র ব্যবহার করবেন দেখবেন অনেক উপকার পাবেন বন্ধুরা এই স্কিনশাইন ক্রিমটি ব্যবহার করার কিন্তু কিছু নিয়ম আছে এই স্কিনশাইন ক্রিমটি কখনোই রোদ্রে ব্যবহার করে বের হবেন না তাতে কিন্তু আপনার চেহারা কালো হয়ে যাবে এই স্কিনশাইন ক্রিমটি শুধুমাত্র রাতের বেলায় ব্যবহারযোগ্য আপনি যখন রাত্রে ঘুমোতে যাবেন তার আগে আপনার চেহারা ভালো কোনো ফেস ফেসওয়াশ দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে নেন তারপর আপনি এই স্কিনশাইন ক্রিমটি আপনার চোখের চারিপাশ সেরে বাকি অংশটা হালকাভাবে লাগান লাগিয়ে শুয়ে পড়ুন পরের দিন সকালে উঠে আবার আপনার চেহারাটা ধুয়ে নেবেন তাতে দেখবেন আপনি উপকার পাবেন এতে করে আপনার চেহারাতে ক্ষতি হবে না আপনি শুধুমাত্র এই ক্রিমটি ব্যবহার করে দিনের বেলা সূর্যের আলোতে কখনোই বের হবেন না তো বন্ধুরা এই শাইন ক্রিমটি ব্যবহার করে অনেক বন্ধুদেরই ক্ষতি হয়েছে আমাকে অনেকেই কমেন্ট করেছে ভাইয়া এই শাইন ক্রিমটি আমি যতদিন ব্যবহার করেছি ততদিন উপকার হয়েছে এই ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দেওয়ার পর আমার চেহারাতে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে তো এখন আমি কি করব। তো আমি তাদেরকে বলে দিই আপনার এই ক্ষতির থেকে দ্রুত মুক্তি পেতে আপনি কোনো নিম ফেসওয়াশ ব্যবহার করুন ঠিক আছে বা আপনি যদি গ্রামগঞ্জে থাকেন তাহলে দেখবেন গ্রামগঞ্জে কাঁচা হলুদ পাওয়া যায় কাঁচা হলুদ এবং দই একসাথে মিশ্রণ করে আপনার চেহারাতে পেস্ট বানিয়ে ব্যবহার করুন দেখবেন সেই ক্ষতির থেকে আপনি দ্রুত মুক্তি পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে স্ক্রিনশাইন ক্রিমের বিষয়ে আলোচনা আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব